নমস্কার, বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। তো জন্মাষ্টমী এখানে এমনই এবছরে হয়েছে দুবার। তো আজ হচ্ছে নেক্সট দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী করলাম না করলাম। তো চলো দেখি নি। আর এই দেখো, এই যে সকাল সকাল দুটো তাল নিয়ে পড়েছি, এই যে তালগুলো এক দাদাভাই কলকাতা গেছিলেন, তো তালগুলো কালই দুপুর আর কি, দুপুর ঠিক নয়, কাল বিকালবেলা এনে দিয়েছেন কলকাতা থেকে। তো সে দুটো তাল দিয়েছে, তালটা তো করবো, তার জন্য দেখো দুটো নারকল কুড়ে দিয়েছে, তোমার দাদাভাই কুড়ে দিল একটু আগে। আর এই তাল দুটো পরিষ্কার করে ধুয়ে এবার তালগুলো ছুলে চেঁচে নিতে হবে, তালের কাই বার করতে হবে। তো প্রথমে তালগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। কালি এসে গেছিলো, কালি তালের বড়া করলে কি তালের ফুরুলি করলে করতে পারতাম, গোপুকে দিতে পারতাম, যেহেতু এক কাকিমা তালের ফুরুলি, তালের নাড়ু, তারপর তিলের নাড়ু, পোস্তর নাড়ু সব রকম দিয়েছিল। তো সেগুলোই গোপালকে নিবেদন করেছি, গোপালের জন্যই দিয়েছিল স্পেশালি, তো গোপালকে দিয়েছি, তাই আর বানালাম না। ভাবলাম যে চলো আজ বানাবো। আর আজ সকাল থেকে আর কি, এখানে তো প্রত্যেকটা মন্দিরে এখানে নন বেঙ্গলিরা সবাই কিন্তু আজকের দিনটাই পালন করছে। তো ভাবলাম আজকের দিনে ভাত ফাত আর খাবো না। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাওয়া দাওয়া করবে দুপুরে, বললো না আমি শুকিয়ে থাকবো, সেই সন্ধ্যেবেলা একেবারে খাওয়া হবে। তো ভালো কথা, তাহলে আজও আমাদের উপবাস হয়ে গেল। তো সেহেতু রান্নাবান্না নেই, সকালবেলা সব কাজ সেরে সকালে নিত্য সেবাও দিয়ে দিয়েছি, আর এই তালগুলো নিয়ে বসেছি। তালগুলো দেখো দুখানা তালে মোটামুটি আর কি ছটা আঁটি বেরিয়েছে। তো তালগুলো তোমাদের দাদাভাই, আমি কিন্তু এই চাঁচুনি দিয়েই চাঁচি, আর চেঁচে গাইটা বার করে দিল, তারপর কিন্তু একটা স্ট্রেনারে দিয়ে ভালো করে এটা ছেঁকে নেবো একবার। তাহলে কী হবে, এর যে তালের যে চোঁচগুলো আছে না, সেগুলো বেরিয়ে যাবে একদম। কোনো নোংরা থাকলে কি কি, প্রথমেই দেখে নিয়েছি কোনো পোকা আছে কি না, তার কোনো চিন্তা নেই, পোকা ফোকা নেই, তাহলে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায় জানো তো। তো তালের কাইটা দেখো কত ঘন, আর এত পুরো ঘর কেন নিচের আর কি, ঘরে সিঁড়িতে উঠতে করতে, নিচে পার্কিং থেকে উঠতে করতে ওই তালের পুরো গন্ধ। তোমাদের দাদাভাই জাস্ট এলো, বলছে পুরো মোমো করছে তালের গন্ধ নিচে থেকে, তো এখনও তৈরি করিনি। আর এই দেখো তালের কাইটা বার করে নিয়েছি, এবার এক এক করে বানাবো। কি বানাবো, এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে চিনি দিয়েছি, আর অল্প পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে আর তালের কাই দিয়ে এটা ভালো করে মেখে নেবো। এটা তালের লুচির জন্য এটা মেখে নিচ্ছি, এটা ঠান্ডা অবস্থাতেই মেখে নিলাম তালের কাইটা। এবার তালের কাইটা কিন্তু আমি জাল দিয়ে নেবো, এই যে কড়াই ঢেলে বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে তালটা আমি একটু কাইয়ে নেবো, কারণ যদি তালের কোনো কিটুনি ভাব থাকে কিংবা টকসাও হয়ে যায় অনেক সময় তাল, তো এরকম ফুটিয়ে নিলে এর টেস্টটাও ভালো হয়ে যায় আর কিটুনি ভাবটাও চলে। তালের কাইটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো একটা পাত্রে আটা নিয়ে নিয়েছি খানিকটা, আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। এটা তালের ফুরুলি বানাবো, তালের বড়া কিংবা ফুরুলি যেটাই বলো। তো নারকেল কুড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মিষ্টি জিনিসে খুব কমই নুনটা লাগে। আর এটা গুড়, এখানে যেহেতু আখের গুড় পাওয়া যায় না, ওই ভেলি গুড় একটু গ্রেট করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি, হাফ হাফ করে দুটো ব্যালেন্স করে দিলাম। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো কিছুটা ক্রিপসি হওয়ার জন্য। তো চালের গুঁড়োটা আমার অনেক দিন ধরেই রাখা আছে, যদি পোকা লেগে যায়, ওই জন্য স্ট্রেনারে চেলে দিলাম। আর এই দেখো গরম গরম তালের কাই দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো, এটা একদম হাতে করে ভালো করে মাখতে হবে। প্রথম যেহেতু তালের কাইটা একটু গরম আছে, তো একটু চামচে করে ভালো করে নেড়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তালের কাই দিয়ে। আর এইসব পিঠেগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, যেমনি খেতে ভালো লাগে তেমনি বানাতেও ভালো লাগে। জানি ভজকটও আছে একটু, কিন্তু ভালো জিনিস খেতে গেলে, আর এই জিনিসটা এমনই একটা জিনিস লোভনীয়, যারা হয়তো দেখছো এই মুহূর্তে ভালোবাসো তাদের তো লোভ লাগবেই, আর কারণ আমার আমার বেশ ভালো লাগে এটা, আর সিজনে একবারই পাওয়া যায় এটা, আর কি অন্য কিছু বারো মাস পাওয়া গেল, এটা কিন্তু এই একবারই পাওয়া যায়। তো এটা কি প্রতি বছরই খাওয়া হয়, কেউ কলকাতা থেকে এলে আনতে বলা হয় কিংবা পাঠায়, তারপরে এখানেও নাহলে খুঁজে খুঁজে কিনে নিয়ে আসে তোমাদের দাদা হয়। আর এটা জাস্ট এরমভাবে মেখে রেখে দেবো, এখন টাইট টাইট লাগছে কিন্তু পরে একটু লুজ হয়ে যাবে চিনিটা আর গুড়টা গলে গিয়ে। আর এইটা দেখো চালের গুঁড়ি খানিকটা নুন আর তাল কাই দিয়ে মেখে নিয়েছি, এটা শুধুই নুন আর তালের কাই দিয়েছি, আর কিছু দিইনি, ওটা কুলি করবো বলে। আর এটা মালপোয়ার ব্যাটার বানাচ্ছি, ওই কড়াতেই যেটুকু তালের কাই ছিল তার মধ্যে সুজি দিয়ে দিয়েছি, আর অল্প একটু ময়দা দিয়েছি, দিয়ে নুন দিয়েছি, দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি, আর দিয়েছি চিনি, এতে গুড় দিইনি, চিনি দিয়েছি, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে রেখে দিলাম।
আর এদিকে দেখো ঝটপট করে কুলিগুলো তৈরি করে নিচ্ছি, কারণ অনেকগুলো পিঠে পুলি হবে তো একটু টাইম লাগবে, তাই ঝটপট করে আমার এগুলো হয়েও গেল। যতগুলো পারছি তাড়াতাড়ি করে করছি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো তোমরা কারা কারা তালের পিঠে তালের পুরি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো। আর এই দেখো ভাজা পিঠেগুলো সব কটা আমার রেডি করা হয়ে গেল অলমোস্ট, আর এরপরে আমি এগুলো ভাজবো। তো তাড়াহুড়ো করছি কারণ এই পিঠেগুলো কমপ্লিট করে তারপর সন্ধেবেলা গোপুকে একটু চান টান করিয়ে দেবো, দুধ মধু ঘি গঙ্গা জল এসব দিয়ে চান করিয়ে দেবো, ঠিক কালকেরই মতো। কালকের মতো অত কিছু ভোগ প্রসাদ না দিলেও, কাল তো ছাপ্পান ভোগের জায়গায় আমার হয়ে গেছিলো 73-74 রকম ভোগ হয়েই যায় কি, সব রকম নিয়ে চকলেট কেক পেস্ট্রি যে কর যা কিছু দিই না কেন, তো প্রতিবারই হয়ে যায়। তো আজ আর অত কিছু না। আর এই দেখো কথা বলতে বলতে ভুলেই গেলাম কী দিলাম, এটা মৌরি দিয়ে দিলাম এতে খানিকটা, দিয়ে ব্যাটারটা দেখো সব কিছু এখানে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এটা লুচির এটা লেচি কেটে নিয়েছি, আর এখানে না কিছুটা খোয়া ছিল খোয়াটা গ্রেট করে নিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটোতে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে কুলিগুলো তৈরি করা হয়ে গেছে, কুলি পিঠেগুলো মোড়া গেছে, এই ব্যাটারটাও রাখা আছে খানিকক্ষণ, আর এইটা হচ্ছে মালপোয়ার ব্যাটার। তো সব কিছু রেডি করে নিয়েছি, এবার পালা ভাজার, এগুলো ভাজার জন্য। তো সব কিছু রেডি করাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এই যে খোয়া ক্ষীর দিয়ে যেটা বানাবো, তো সেটা সবার আগে বানিয়ে নেবো, তার জন্য কড়া গরম বসিয়ে দিয়ে কড়ায় সাদা তেল দিয়ে দিলাম। আর প্রথমে ওগুলো লুচি লেচি সব কটা লুচি করবো না, কিছুটা লুচি করব আর কিছুটা ওই যে পুর ভরে করব তালের খোয়া পুলি। আমি তো এটাকে তালের খোয়া পুলি বলি, এটাতে কিছুই নেই, শুধু খোয়া আর ড্রাই ফ্রুট ছাড়া অন্য কিছু দেওয়ার দরকার নেই। যেহেতু আমাদের এই যে মোটা মাখা আছে ময়দার, তাতে কিন্তু তালের একটা মিঠাপন তো আছেই মিষ্টি ভাব, তার সত্ত্বেও আমি কিন্তু চিনি দিয়ে আর হালকা নুন দিয়ে মেখে রেখেছিলাম, যার জন্য কোনো রকম মিষ্টি দেওয়ার দরকার নেই। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে একদম, যেরকম আমরা গুজিয়া বানাই ঠিক সেরকমভাবেই এটা বানবে। আর তালের গন্ধে তো একদম কি বলবো মাতোহারা, কি এত তালের গন্ধ বেরোচ্ছে বাড়ি থেকে আর কি, আমি পুরো কি বলবো বাড়িটা তালই তাল হয়ে আছে যেন। তো চলো এরমভাবে সব কটা বানিয়ে নিচ্ছি এক এক করে, দেখতেই পাচ্ছ ভেতরে বেশ খানিকটা করে পুর দিচ্ছি ড্রাই ফ্রুট আর খোয়ার পুর দিয়ে সাইডে। এভাবে জলের একটা যেভাবে সিঙাড়া টিঙাড়া বানায় না, একটু জলের আঙুলে করে জল নিয়ে এরম জলটাকে লাগিয়ে দিয়ে তার উপর তাতে করে কী হয় ভালো সিল হয়ে যায়, এই কাঁটা চামচ দিয়ে এভাবে মুখগুলো সাইডগুলো কিনারাগুলো সিল করে দেবো। আর এই চাম ছুরি দিয়ে করছি কেন, তার কারণ নিচেটা যদি লেগে যায় ওই জন্যই ছুরি দিয়ে কেটে নিয়েছি। আমি সব কটা একইভাবে পটপট করে বানিয়ে যাচ্ছি, বেশি বানাবো না অল্প অল্পই বানাবো, কারণ অনেকগুলো বানাতে টাইমও লাগবে আর অতগুলো আমার কাছে তৈরিও হবে না, অত ডোও নেই। তো অল্প অল্প করে সব রকমই বানাচ্ছি। এই দেখো কি সুন্দর ডিজাইন, পুরো গুজিয়ার মতো লাগছে না? আর তেলটা দেখো মোটামুটি গরম হয়েছে, খুব একটা গরম হয়নি, আমি কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো, খুব গরম করব না তেলটা, তাতে করে হয় কি ভাজাটা ভালো হয়। আর এই দেখো খানিকক্ষণের মধ্যেই টোপর টোপর হয়ে একদম পটলের মতো ফুলে গেছে আর এগুলো ভেসে উঠেছে। তো ভালো করে নাড়াচাড়া করে দুপিট বেশ লাল লাল করে ভেজে নেবো। ঠিক এভাবে দেখো এগুলো আমার হয়ে গেছে, এগুলো নামিয়ে নি। তালের গুজিয়া বলাই যেতে পারে, হ্যাঁ কি না, ভেতরে খোয়া আছে বলে আমি খোয়া পুলি বলছি কিন্তু তালের গুজিয়া বলাই যায়। আর এই দেখো লুচি, এবার লুচিগুলো এক এক করে ভেজে নেবো। যেহেতু পাঁচ ছ রকমের বানাচ্ছি, পাঁচ রকম তালের ফুরুলি, তালের কুলি পিঠে, আর তালের হচ্ছে লুচি, তালের মালপোয়া, আর তালের ক্ষীরপুলি, তো এই পাঁচ রকম জিনিস, পাঁচ রকমই তো হলো বানিয়ে আজ গোপালকে নিবেদন করব সবার আগে। তারপর কালকে দিলে বললাম না যে কালকে দিলেও দিতে পারতাম, যখন এক কাকিমা দিয়েছে তো সেখানে আর বানানো, সে তো কাকিমা তো কত কী দিয়েছে, তো সেগুলোই গোপালকে দিয়েছিলাম, ভোগ লাগিয়েছিলাম। আর এই দেখো তেলটা এবার ভালো গরম হয়েছে বলে একদম টোপর টোপর ফুলে গেল, কি সুন্দর একদম ফুলকো ফুলকো তালের লুচি। এই তালের লুচি কিন্তু তালের ক্ষীর দিয়ে খেতে দারুণ, তালে শুধু এই তালের পুলি তালের ফুরুলি তালের বড়া হয় তা নয়, তালের কেক হয়, যেটা আমি খুব আর কি খেতে ভালোবাসি, বানাতেও ভালোবাসি খেতেও ভালোবাসি, আর সত্যি অসাধারণ খেতে লাগে তালের কেক তালের ক্ষীর, তারপরে তোমার তালের পায়েস, অনেক কিছুই বানানো যায়, তো আমি বানাইও। তো আজ দুটো তালেতে এই কটাই জিনিসই বানছে,
তা যেহেতু আমি বানালে অনেক কিছু বানানো যেত, প্রসাদ দেবো সবাইকে, ভোগ লাগাবো তো প্রসাদ দেবো সবাইকে, তাই অনেকগুলো করেই বেশ হয়েছে। তো ভেজে নিচ্ছে, এই দেখো পুলিপিঠিগুলো বেশ লাল করে পুলিগুলো ভেজে নেবো, আর ভেতরে নারকেলের স্টাফিং দেওয়াই আছে, গুড় দিয়ে ছাই মারা। তো এইগুলো করে নিই ঝটপট করে, তারপর তোমাদের শেয়ার করছি কেমন হলো। যদিও তালগুলো কিন্তু দারুণ ছিল, অসংখ্য ধন্যবাদ ওই দাদাকে যে তাল এনে দিয়েছে। তাল এখানে পাওয়া যায় না ঠিক তা নয়, তাল পাওয়া যায় কিন্তু কিছু কিছু বাঙালি সবজিওয়ালারা আছে নিয়ে আসে, কিন্তু সে তালের দাম তো প্রচুর বটেই, তার থেকে বড় কথা তাল বাজারে যখনই নিয়ে আসে, সে 20 পিস নিয়ে আসুক, 30 পিস 40 পিস যাই নিয়ে আসুক, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, এমনকি অ্যাডভান্স পয়সাও দিয়ে রাখে সবজিওয়ালাকে তালের জন্য। আর এই বানাচ্ছি তালের মালপোয়া। তালের মালপোয়াগুলো একটা একটা করেই বানাবো। দেখো তেলটা গরম আছে, এক হাতা করে ব্যাটার দিলাম, আর কোনো নাড়ানড়ি করবো না, দেখবো আপনাআপ কিন্তু ওপরে ভেসে আসবে। আর এই দেখো কিছুক্ষণের মধ্যে ওপরে ভেসেও গেল, এ পিটোপিট করে ভালো করে ভেজে নেবো। আর তোমাদের দাদাভাই কিন্তু সাইড থেকে, এতক্ষণ ঘুমোচ্ছিলেন, সাইড থেকে এসে বলছে একটা করে কেন করছো, টাইম লাগবে, দুটো করে দাও। আমি তো একটা করে দেখালাম যে দুটো করে দিলে একটু লেগে যায়। তার এই বানিয়ে নিচ্ছি তালের ফুরুলিগুলো। তালের ফুরুলি একসাথে অনেকগুলো করে দেওয়াই যায়, তো এভাবে দিয়ে আমি সবকটা বানিয়ে নিই। এই যে আমার এক এক করে সব পিঠে কটা তৈরি হয়ে গেছে, ব্যাস আর একটা প্লেটের মধ্যে কিছুটা পিঠে যে গোপালকে ভোগ লাগাবো, তাই একটা ডিসপোজাল প্লেটে সাজিয়ে নিয়ে মাখন দিইনি আজ, কিছু ফল দিয়েছি, ড্রাই ফ্রুট দিয়েছি, আর একটু দুধ দিয়েছি, আর কিছুটা বাতাসা দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এই দেখো ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে
আর আমি যেহেতু বেরিয়ে যাবো ঝটপট করে, কারণ আরতি শেষ হলেই আমি বেরোবো একটু বাইরে, কারণ লাগাতার যাইনি দুদিন ধরে বাইরে। আর আজ তো প্রত্যেকটা মন্দিরে বলবে ওই রূপালি তুই খেতে গেছলি ব্লগে দেবো। আর আমরা বেশ খানিক্ষণ থাকার পর আমরাও কিন্তু প্রসাদ এখানে গ্রহণ করলাম। একাদশী প্রসাদ দিয়ে সাবুদানার খিচুড়ি, কুট্টুর আটার লুচি, স্যালেড, কুমড়োর হালুয়া ছিল, একটা লাউয়ের কোপ্তা সবজি ছিল, হাড়ি চাটনি ছিল। তো এইসব খাওয়া দাওয়া করেছি ওখানে, আর ওখানে খেতে বসে এখানে দুটো বাঙালি থাকবে বউ, সেখানে গল্প শুরু হয়ে যাবে। দেখো এর মাথা দেখো, মাথা খেতে বসেছি গল্প করছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেকটা রাতে ফিরেছি। আমরা আর কোনো মন্দিরে যাইনি, কোথাও যাইনি, কারণ টাইম ছিল না হাতে, আর সেরকম শরীর সাথও দিচ্ছিল না, কারণ লাগাতার দুদিন উপোস করার পর শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছিলো। কারণ আমি তো উপবাস করলে জল পর্যন্ত খাই না, কিন্তু খাটা কাটুনিও তো ছিল, তার সাথে পরিশ্রমটাও করেছি, যার জন্য আর ভালো লাগছিলো না, এনার্জিটা পাচ্ছিলাম না। তো এখানে যাই হোক, ঘুরে পরিক্রমা করে দেখে দুঃখে খুব ভালো লাগলো, সবার সাথে একটু গল্প গুজব করে তো বাড়ি এসে আর ওটা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি।
আর এই দেখো আজ সকালবেলা উঠেই প্রসাদ বিতরণের জন্য বসে পড়েছি, সব কিছু ওই যে তালের ফুরুলি, তালের কুলি, তালের মালপোয়া সব নিয়ে বসে পড়েছি, আর সাথে নিয়েছি নুন আর শুকনো লঙ্কা। কেন প্রসাদ দেবো, আর তাল জিনিসটা এমনই একটা জিনিস বলে যে নজর লেগে যায় কি হাওয়া বাতাস লাগে, যার জন্য এগুলো প্যাকিং করতে বসেছি নুন লঙ্কা নিয়ে। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো তাহলে আসছি, টাটা।